البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان দুই সাগর দুই নদী তিনি প্রবাহিত করেছেন, এক নদীর পানি মিঠা আর এক নদীর পানি লোনা, লোনা আর মিঠা পানি জীবনেও মিশে না। এক অন্তরায়, এক আড়াল, এক প্রাচীর, অদৃশ্য প্রাচীর সৃষ্টিকর্তা নির্মাণ করে রেখেছে। দুই পানির গঠন প্রক্রিয়া, গাঠনিক অ্যাটমগুলো দুই রকম, মিলবে না কোনোদিন। এখন সেই সাগর সেই নদী দুই রকমের পানি মিশে না কখনো, সেই আয়াত এখন মানুষ স্বচক্ষে দেখতেও পাচ্ছে, ঠিক নয় কি? তাহলে এটাও অসম্ভব নয় যে মুনাফিক, যে ইসলাম মানে না, অথবা ইসলামের কিছু মানে কিছু মানে মানে না, ফুজ্জার, নিজের মনের মতো হলে মানে, মনের মতো না হলে মানে না, এটা কি ফুজ্জার? লাউ খাওয়া সুন্নত, মধু খাওয়া নবীর সুন্নত, দুপুরে একটু ঘুমানো সুন্নত, ভালোই তো লাগে, দাড়ি রাখাও সুন্নত, এটা আর ভালো লাগে না। এগুলি মুনাফেক, এরা কি মুনাফেক? ইসলামের কোনো একটা জিনিস যার খারাপ লাগে, আল্লাহ তার সমস্ত আমল বাতিল করে দেবে, সব শেষ। ইসলামের কোনো একটা জিনিস যার কাছে একটু খারাপ লাগছে তার সব শেষ, খারাপ লাগতে পারবে না। যালিকা বিআন্নাহুম কারিহু মা নাযযালাল্লাহু ফাআহবাত আ'মালাহুম, সূরা মুহাম্মদ আয়াত নম্বর 9। এরা আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহ নাজিল করা জিনিসকে ঘৃণা করেছে, অপছন্দ করেছে, ভালো মনে করে নাই, ভালো লাগে নাই তাদের কাছে। কেন ভালো লাগবে না তোমার কাছে? ষষ্ঠার জিনিস ভালো লাগে না মানে তুমি কি ষষ্ঠার ভুল ধরছ? উনি কি এটা ভুল বলেছেন? ইসলামের কোন একটা জিনিস যার অপছন্দ, তার সমস্ত আমল আল্লাহ তাআলা হাবদে করে দিবেন, ডিলেট করে দিবেন, বাতিল করে দিবেন, আউট করে দিবেন, নাই। অনেকের কাছে ইসলামের সব ভালো লাগে, শুধু বোরকাটা ভালো লাগে না, তোর আর কিছু লাগতো না, জাহান্নাম ওই সিজ্জিন। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, ফাসেক ফাজিরের আমলনামা সিজ্জিনে, তার আত্মা সিজ্জিনে, সিজ্জিন হলো মাটির সপ্তম স্টেজ। ইবনে আব্বাস বলেন আল আরদু সাবিআতু সুফলা ফিহা আরওয়াহুল কুফার, মুজাহিদ থেকে, কাবা আহবার থেকে, ইবনে আব্বাস থেকে, তারিখ তাফসীর আত-তাবারী সহ বিভিন্ন বিখ্যাত সব তাফসীরে এই তাফসীর বর্ণনা করা হয়েছে। সপ্তম, জমিনের সপ্তম স্তর যেখানে কাফেরদের আত্মাগুলিকে আজাব দেওয়া হচ্ছে, আল্লাহু আকবার, মাটির গভীরে যে আজাব চলছে এটা তো কোরআনিক সত্য কথা, ঠিক নয় কি? আল্লাহ তাআলা যখন ওয়াদা করছেন আমার আয়াতগুলি দেখাবো, দেখাতে হতে পারেন, দেখাতে হতে পারেন, পারেন কি না?